খুনি তোমরা আমাকে বলছ বটে, কিন্তু খুনি আমি লয় গো জজ সাহেব। সারা জীবন ধরে মাটির সাথে যুদ্ধ করি এলাম। বিঘা দুয়েক জমি ছিল, দুটো বলদ ছিল, বউ ছিল তো দুবেলা আঁচাত গো। বউ ছিল তার চাঁদের পাড়া মুখখানা হাসলি যেন সোনা ছড়িয়ে পড়ত। পিরিতখানাও জম্মা ছিল ভালো। একটা ছোট্ট ছেলে ছিল গো আমাদের, চোপর দিন ছেলেটো ইচিং বিচিং করি ঘুরে বেড়াত। বেশ সুখে দুঃখেই দিন কেটে যাচ্ছিল গো। তারপর কি হলো জানো সাহেব, লাল পতাকার আমল এলো, এটি নটিন করে মিটিন মিছিল হতে লাগলো। বড় বাবুর মেজ ছেলা কোট প্যান্টুলু ছেড়া দিয়ে ধুতি পরে সাহেব সেজেছিল গো। আমাদের কি বললো জানো সাহেব, বললো আমরা গরিব, আমাদের অধিকার আছে, তা হাতে হাত দিয়ে করে নিতে হবে। শুনে ভালো লেগেছিল গো। নাম লেখাচ্ছিলাম পাটির খাতায়, আকাশে মুঠি তুললে বললেছিলাম জিন্দাবাদ। ভোট হইন গেল, বড় বাবুর মেজ ছেলা মেম্বার হলো, ব্যাপার হল গো। আর আমার কি হলো জানো সাহেব, কিষান নৃত্য তো চলে গেল, ভাবলাম আর দুটো তো আছে, হল না গো। ভোকের জ্বালায় শুকলো ছেলেটো, সাই সাই করিন ঘুরিন বেড়াতে লাগলো। বোটার একখান কাপড় একদিক শুকায় আর একদিক পরে। বোটরে বললাম পরে অভাবেই তো স্বভাব নষ্ট হয়, তোর তো গোতর আছে দেখ কেনে, দু পাঁচ টাকা যদি আমদানি হয়। মুখে কাপড় চেপা বউটা কাঁদি লাগলো, বললো তোর খাটবার মুরদ নাই, শেষে আমার গতর বেচা খাবি। এইলে তোর ছেলে, আমি চললুম তুলে আচ্ছার মারলাম ওই হারামজাদির বাচ্চাটাকে। কপাল কঠিন দর দর করি রক্ত পড়তে লাগলো। রাগ সামলাতি আমি ঘর থেকে বেরিয়ে এলাম গো। তারপর অনেক রাতি যখন ফিরলাম, কি দেখলাম যেন সাহেব, আমার পেরানের কিশমিশ পরিকাঠ থেকে ঝুলছে গো। আচ্ছা বলো তো জজ সাহেব, আমি খুনি গো? আমি যদি খুনি হলাম, বড় বাবুর মেজ ছেলে কি হলো? ওরা তো ভালো করতে পারছি না, মন্দ কিনে করছি গো, মন্দ কিনে করছি।